আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের 19 নম্বর পাঠ, ঢাকাই মসৃণ, সেই পাঠটি নিয়ে আজকে আমি কিছু আলোচনা করতে এসেছি। তো বন্ধুরা, চলো আজকে আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের পাঠ নাম্বার 19-এর ঢাকাই মসৃণ। তো চলো বন্ধুরা, আমরা একটু পাঠটা পড়ে দেখি। মিলি বই পড়ে, মাঝে মাঝে পত্রিকা পড়ে, বাবা বলেন পত্রিকা থেকে নতুন অনেক কিছু জানা যায়। আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে, মিলি খবরটি পড়ে। চলো আমরাও মিলির সাথে পত্রিকার লেখাটি পড়ি। তো দৈনিক সকাল বিকালের খবর, ছোটদের পাতা, ফিরে এলো ঢাকাই মসলিন। বাংলার পুরনো এক কাপড়ের নাম মসলিন। এ কাপড় মিহি সুতায় বোনা হতো। মসলিনের জন্য ঢাকায় ছিল বিখ্যাত। মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড়। মসলিন শাড়ি আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত। মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুঁচি তুলা থেকে। চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো। তাঁতিরা মিহি সুতা তাঁতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন। মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁও অঞ্চল। শীতলক্ষ্যা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী। আরব, ইরান, চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে। এক সময় কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড়। প্রতিযোগিতায় টিকতে না পারে পেরে হারিয়ে যায় মসলিন। মজার ব্যাপার হলো, আবারও ফিরে এসেছে মসলিন। গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছে নতুন মসলিন। মসলিন আমাদের ঐতিহ্য। তো বন্ধুরা, এরপরে চলে যাব আমাদের অনুশীলনী পর্বে। তো আমার বাংলা বই তৃতীয় শ্রেণী 19 নম্বর পাঠ, ঢাকাই মসলিন, পৃষ্ঠা নাম্বার 58 থেকে 60 পর্যন্ত, অনুশীলনী প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, প্রথমে আমরা যাব কিছু শব্দার্থের মধ্যে দিয়ে। মিহি সরু বা সূক্ষ্ম, বিখ্যাত বিশ্ববিখ্যাত, এটা হবে বিশ্বখ্যাত, দুনিয়া জুড়ে সুনাম আছে এমন, স্বচ্ছ পরিষ্কার নির্মল, পলানো প্রবেশ করানো। এরপর আমরা দেখব বন্ধুরা কিছু যুক্ত বর্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছ মানে চ যোগ ছ, কচ্ছপ ইচ্ছা, সূক্ষ্ম মানে ক যোগ স যোগ ম, তীক্ষ লক্ষ্মী, শীতলক্ষ্যা, ক্ষীয় মানে এটাকে ভেঙে আমরা লিখতে পারি ক যোগ পেটকর্ষ, তার মানে লক্ষ্য বক্ষ, বিজ্ঞানী, এখানে বর্গজ যোগ নিয় রয়েছে, এখানে আমরা এদের লিখতে পারি বিজ্ঞপ্তি বা জ্ঞান। এরপর রয়েছে অঞ্চল, নিয়োজক চ, যেটিতে আমরা লিখতে পারি যেমন চঞ্চল পঞ্চম। এরপর আমরা দেখবো কিছু কথাগুলো বুঝে নেই। এখানে যেমন রয়েছে ফুটি তুলা, এক ধরনের তুলা, চরকা সুটি সুতা কাটার যন্ত্র। এবার বন্ধুরা নিজের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। তো বন্ধুরা এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। এখানে যেমন রয়েছে মা প্রতিদিন সকালে পত্রিকা পড়েন, বিখ্যাত, ঢাকায় মসলিন খুব বিখ্যাত ছিল, কারখানা, আমাদের একটি কারখানা আছে, প্রতিযোগিতা, রহিম স্কুলে দৌড় প্রতিযোগিতার প্রথম হয়েছে। এবার বন্ধুরা মুখে মুখে উত্তর বলিও লিখিত। এখানে কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। মসলিন কি? উত্তর, বাংলার পুরনো এক কাপড়ের নাম মসলিন। মসলিনের সুতা কিভাবে তৈরি হতো? উত্তর, ফুটি তুলা থেকে চরকা কেটে মসলিন কাপড়ের সুতা তৈরি হতো। কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন? উত্তর, আরব, ইরান, চীন থেকে বণিকরা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন। মসলি কেন হেরে গেল, সরি এটা হবে মসলিন কেন হারিয়ে গেল? উত্তর, কারখানার কাপড় এক সময় জনপ্রিয় হতে শুরু করে, কারখানা কাপড়ের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে মসলিন হারিয়ে গেল। এরপর রয়েছে ডান দিকের বাক্যের সঙ্গে বাম দিকের শব্দ মিল করি। তো বন্ধুরা এখানে কিছু বাম দিকে যেমন শব্দ দেওয়া রয়েছে, যেমন তাঁতি, বণিক, বিজ্ঞানী, গবেষক, এগুলো দিয়ে আমাদের ডান পাশের বাক্যাংশগুলো মিলন করতে হবে। তো বন্ধুরা আমরা একটু উত্তরটি দেখে নিই। তাঁতি, কাপড় বোনেন যিনি, বণিক যিনি বাণিজ্য করেন, বিজ্ঞানী বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি, গবেষক যিনি গবেষণা করেন। তো বন্ধুরা এরপরে আমরা দেখবো কিছু একটা ছবি দেখে বাক্য লিখি। তো বন্ধুরা এখানে একটি ছবি দেওয়া রয়েছে, এটা আসলে একটি মসলিন জামদানি শাড়ি নিয়ে এখানে একটি ছবি দেওয়া রয়েছে। তো বন্ধুরা আমরা একটু বাক্যটি পড়ে দেখি। বর্তমানে বাংলাদেশে জামদানি শাড়ির বেশ কদর রয়েছে। জামদানি শাড়ির মধ্যে ঢাকাই জামদানি বিশ্ববিখ্যাত। জামদানি শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। ফার্সি শব্দ জামা অর্থ কাপড় এবং দানা অর্থ বুটি, অর্থাৎ জামদানি শব্দের অর্থ বুটিদার কাপড়।
জামদানি মূলত কার্পাস তুলা দিয়ে তৈরি করা হয়। কারিগররা কার্পাস তুলা থেকে সুতা তৈরি করে জামদানি শাড়ি তৈরি করেন। এতে অনেক সুন্দর নকশা হয় যা সকলেই পছন্দ করে। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পার্ট নাম্বার 20, হযরত আবু বকর রহমাতুল্লাহ। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।